আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো আমড়ার আচার। এই সিজনে প্রচুর পরিমাণে ফ্রেশ আমড়া পাওয়া যায়। এই আচারটা তৈরি করা খুবই সহজ, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। সবার প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি 6-7টা এলাচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা। এবার চুলার মিডিয়াম লো আছে, এই সবগুলো উপকরণ আমি হালকা ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে হালকা ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে দিয়ে মশলাগুলো আমি গুঁড়া করে নিব। আমড়ার আচারটা তৈরি করার জন্য আমি আমড়া নিয়েছি 1 কেজি পরিমাণ, আর এই আমড়াগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা আমড়া নিয়ে একটা ছিলার মেশিন দিয়ে আমি আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিব। তবে এই কাজটা কিন্তু আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। আমড়াটা ছোলা হয়ে গেছে, এবার আমি একটা ছুরি নিয়ে আমড়াটাকে কেটে নিব। আমি যেভাবে কাটছি এভাবে কিন্তু ছুরি দিয়ে কাটা একটু বেশি দেরি হবে, আপনারা চাইলে বটি দিয়ে কেটে নেবেন। আমড়াটা এভাবে করে কেটে নিলে ভিতরে সব মশলাগুলো ঢুকতে পারবে, আর আমড়াটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেও গলে যাওয়ার চান্স থাকবে না। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো আমড়াই কেটে নিয়েছি। এবারে আমড়াগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমড়াগুলো। আমড়াগুলো সিদ্ধ করার জন্য সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। সামান্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলো সিদ্ধ করে নিব। চুলার মিডিয়াম আঁচে 4-5 মিনিট রান্না করে নিলেই দেখতে পারবেন আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর দেখেই হয়তো বুঝতে পারছেন আমার আমড়াগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার আচারটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। 1/2 কাপের চেয়ে একটু বেশি সরিষার তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এই তেলের মধ্যে সামান্য ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আমড়াগুলো। সামান্য নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এই হোয়াইট ভিনেগার কিভাবে বাসায় তৈরি করতে হয় এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আচারের মধ্যে হোয়াইট ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে আপনার আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। সামান্য নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 7 মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা সেই মশলাটা। এখন শুধু মাঝারি আঁচে আচারটাকে জাল করে নিব। জাল করতে করতে দেখতে পারবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে হবে আচারটা হয়ে গেছে। এভাবে করে আস্ত আমরা আচারটা তৈরি করলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। এই আচারটাতে কোনো রকম পানি ব্যবহার করা হয়নি, যার কারণে দীর্ঘদিন এটাকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ারটাইট কন্টেইনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে। আর যদি বাইরে রাখেন তাহলেও কিন্তু 6 মাস ভালো থাকবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিটি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।